তিব্রাসক আমি আমচায় সমন্তই ত্রামুণতে ট্রিপল ইঞ্জিন হাপাংন সেজাওয়াই ককশাকা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নে স্পোকসপার্সন প্রবীর চক্রবর্তী ককতিশাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন কথম পান্ডা সংস্থা শাখা কংগ্রেস স্পোকসপার্সন প্রবীর চক্রবর্তী শাখা ফোর্থ জুন কেন্দ্র নি থকায় হাপাংতে টংলিয়া হাসিনী লুকুরক ও হাপাংনতে নাংলিয়া বতাই বসাকা হাসতেও তিব্রাসা বসংনি লুকুরক মাচাইয়া মানাইয়ানি বাগৈ বসানো শুধু ফালিমা রহরকা জানা বাগৈ প্রবীর বাবুতে বসাকা অথায় কেন্দ্রতে হাস্তে হাপাং শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরাহীনেই সাবই তমানি তাই বসাকা হাস্তেনি মন্ত্রী এসি নগ এসি গাড়ি ও আচুগৈ কক সিমি কতর কতর সাব আসে সাতম কুতুমনি জড়াও চিং ফেরাং কুড়ই পারা আমচাই রগ নজাক নাই তুই কুড়ই আজ ইমানি লামা বুকুড়ই ও শালী কথম পান্ডাও ফাই মানজাখা ব্রি কংগ্রেস নি জেনারেল এডিটর শ্রী শ্রী লস্কর নখবই তাইব কুবুনি রক আজকে আমরা যে বিষয়টা অবতারণা করতে চাই সেটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা ইঞ্জিনিয়ার সরকার চলছে কিন্তু সমাজের সর্বক্ষেত্রে বলা যায় দুর্যোগ একেবারে দিনের পর দিন সর্বক্ষেত্রে আজকে গভীরতম সংকট দেখা দিচ্ছে পাহাড় মানুষ খেতে পারছে না রোজগার নেই তীব্র দাবদাহে বিদ্যুৎ নিয়ে বিদ্যুতের যন্ত্রণা করতে হচ্ছে পানীয় জলের সম্পদ সর্বোপরি দারিদ্রতা একটা অংশের মানুষের আজকে চরম সীমা নিয়ে গেছে অন্যদিকে রাজ্য সরকার কেন্দ্র সরকার গোটা দেশে বলে বেড়াচ্ছে বিকশিত বিকশিত ভারতের বিজ্ঞাপন প্রচার করছে গোটা দেশব্যাপী আমাদের রাজ্যের মন্ত্রিসভা গোটা মন্ত্রিসভা বিজ্ঞাপন নির্ভর হয়ে গেছে বিজ্ঞাপনে বর্ণনা হচ্ছে ঠান্ডা করে ঠান্ডা গাড়িতে বসে তারা বড় বড় ক্রিয়া পাচ্ছে আমরা লক্ষ্য করেছি ত্রিপুরায় যখন সম্প্রতি কিছুদিন আগে ভয়ঙ্কর পেট্রোল ডিজেলের সংকট বিদ্যুৎ সংকট খাদ্য সংকট আইন শৃঙ্খলার চরম প্রকাশ্য দিবালকে সেখানে গুলি চালিয়ে খুন আরো নানা ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে সে সময় রাজ্য মন্ত্রিসভার প্রায় বলা যায় গোটা মন্ত্রিসভা ফেস্টিভ্যাল মোডে পশ্চিমবাংলা সফর করছে নির্বাচনী প্রচার তাদের কোনো দায় দায়িত্ব নেই সেই জায়গায় দাঁড়িয়ে এমতা রাস্তায় আমরা লক্ষ্য করছি পাহাড় কাঁপছি উপজাতি অঞ্চলের মানুষ সংকটা করুন অনেক কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে উপজাতিদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য অনেক কথা বলা সর্বোপরি এডিসিতে যারা ক্ষমতায় আছে যারা আজকে রাজ্য সরকারের ত্রিপুরা নিয়ে সে ত্রিপুরা মাথা উপজাতি তাদের কথা বলে তারাও নির্বিকার উপজাতি মহল্লায় নিয়ে কমিয়েছে সেই সম্পর্কে প্রশ্নে আমরা লক্ষ্য করছি আমাদের প্রদেশ নেতৃত্ব বিশেষত আমাদের সভাপতি রাজ্য সভাপতি এসটি এসসি ওবিসি এই যে সংগঠনগুলি আমাদের সেই সংগঠনগুলি রাজ্য সভাপতিরা তারা বিস্তীর্ণ অঞ্চল সেখানে তারা সফর করে বেড়াচ্ছে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যখন পশ্চিমবাংলা ফেস্টিভ্যাল করে তখন তারা সফর করে উপজাতি
মহল্লায় মহল্লায় যাচ্ছে, সেখানে জনসাধারণের সাথে মিলিত হচ্ছে, উপজাতি সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের অবস্থার খোঁজখবর নিচ্ছে, তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে উঠা যায়, তার জন্য পরামর্শ দিচ্ছে, এই পদক্ষেপগুলো নিচ্ছে। এমন তো একটা জায়গায় দাঁড়িয়ে সংকট মোকাবেলা করা যাচ্ছে না, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22 মে গন্ডাছড়ার মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় খিলুয়া, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহননের পথ নিয়েছেন, আত্মহত্যা মারা যান পূর্ণজয় খিলুয়া। তার স্ত্রী মর্মনি ত্রিপুরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের জন্য অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সে মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির এটা একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য ছেয়ে গেছে অভাবের কারণে সন্তান বিক্রির নানা ধরনের ঘটনা সে জায়গায় এই মহিলা জন্মেছে। মহিলার বাড়ি হচ্ছে উত্তর গন্ডাছড়া ডিসি ভিলেজের তারা ধর কলোনির এলাকা। সে মহিলা আমরা লক্ষ্য করেছি যে বিদ্যুতের অসহনীয় যুগ, প্রচন্ড তাপমাত্রার মধ্যে যখন তখন লুটছেন গঞ্জাকে, বিদ্যুৎ চন্দ্রকে, বিদ্যুৎ পরিবাহী তার সেখানে গত কিছুদিন আগে সাবরুমে পুরলেন, সেখানে ছেঁড়া তারে লেগে বাড়ি যাওয়ার পথে ছেঁড়া তারে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে লেগে বিদ্যুতের তারে লেগে তার মৃত্যু। সেখানে বলা হচ্ছে যে দায়ী হচ্ছে ফিটকো। ফিটকো একটা বেসরকারি সংস্থা, বিদ্যুৎ দিগল এটা তো একটা লাভজনক সংস্থা ছিল, লাভের জন্য সেই লাভজনক সংস্থাকে আজকে কথা তুলে দেওয়া হয়েছে, লাভজনক সংস্থা আজকে দেনার দায়ে ডুবে গেছে, ছোট ছোট দুটি টাকা দেয় দেনার দায়ে ডুবে গেছে, এ তার দায় ভার জনসাধারণের উপর তার হচ্ছে বিদ্যুতের মাধ্যম বৃদ্ধি করে একাধিকবার বিদ্যুতের মাধ্যম বৃদ্ধি করা হচ্ছে এই সময়ের মধ্যে, যেটা লাভজনক সংস্থা ছিল সেটাকে ইয়ে করে দিয়েছে, সেখানে বেসরকারি সংস্থাকে ডেকে আনা হচ্ছে। এই ফিটকোকে কারা এনেছে, তাদেরকে দায়ী করলে চলবে? দায়ী রাজ্য সরকার, অভাবের কারণে সন্তান বিক্রি করে দেওয়ার জন্য যখন দায়ী রাজ্য সরকার, বিদ্যুতের ব্যহার দশার জন্য এই চিরা ছেঁড়া তারে লেগে পূর্ণেন্দ্র মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রাজ্য সরকার। আমরা লক্ষ্য করছি এই রাজ্যে দ্রব্যমূল্য আজকে আকাশ ছোঁয়া, ডাল তেল এই সমস্ত সামগ্রী নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম ছিল আকাশ ছোঁয়া। অন্যদিক থেকে আমরা দেখছি শাক সবজি ফল কচারি তার দামও আছে আকাশ ছোঁয়া, আলু পেঁয়াজ 35 টাকা 40 টাকা কেজি দরাজ করে কোথায় গিয়ে দাঁড়া করেছে খাদ্য দপ্তর। কিছুদিনের পর পর পত্রিকায় বিজ্ঞাপন দেয় খাদ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী যেমন ব্যাস কথাবার্তা বলার জন্য খেতে অর্জন করেছে, খাদ্যমন্ত্রী উনি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য ছবি ছাপানোর জন্য উনি আজকে বিখ্যাত হয়েছে, খেতে অর্জন করেছে উনি বড় বড় বিজ্ঞাপন বিজ্ঞপ্তি দিয়ে, অথচ বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছে মুনাফা কর্মযোদ্ধারা, তারা খেয়াল খুশি মতো বাজারকে নিয়ন্ত্রণ করছে, মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে এই জায়গাটা। এমন তো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে না, আমাদের ত্রিপুরা ইঞ্জিনের দরকার নাই, একটা শ্রমিক বিচারের
আজকে একটা ইঞ্জিন প্রথম ইঞ্জিন, এক নম্বর ইঞ্জিন, এক নম্বর ইঞ্জিনকে দেশ থেকে তাড়ানোর জন্য, সরকার থেকে তাড়ানোর জন্য ভারতবর্ষের মানুষ নির্বাচক মন্ডলী সংকল্পবদ্ধ হয়ে নিয়েছে, সংকল্পবদ্ধ হয়ে আজকে ওই ছয় দফায় নির্বাচন সংগঠিত হয়ে গেছে, ছয় দফা নির্বাচনে নির্বাচন মন্ডলী অংশগ্রহণ করেছে। সপ্তম আগামী পয়লা জুন চার তারিখ জাগরণ হবে, সে চার তারিখ আমরা নিশ্চিত যে প্রথম ইঞ্জিন কেন্দ্রীয় সরকার যারা সবচাইতে বড় ফর্মা সেই সরকারটা আর থাকছে না, দেশের মানুষ সেটাকে বিতাড়িত। আমাদের এখানে যে দুটো ইঞ্জিন রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন, তাছাড়া অন্যান্য যে সমস্ত সাংবিধানিক সংস্থা রয়েছে, এগুলি আর কোন প্রয়োজন আছে বলে আমরা একদিকে তো এই যে সন্তান বিক্রি সহ উচ্চ ব্যবস্থার জন্য বিভীষিকা ব্যবস্থার জন্য মূল যে দায়ী সে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্পূর্ণ অপদার্থ মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রী আজকে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা থেকে ব্যর্থ মন্ত্রী যারা বিদ্যুৎ মন্ত্রী, খাদ্য মন্ত্রী, যারা ব্যর্থ মন্ত্রী যারা আছে তাদেরকে অপসারিত করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসী বিচরণ নিয়ে যেতে চাই যে আজকে মানুষ বিশেষ করে প্রজাতি মহলার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারে অর্ধারে হাত থেকে পরিত্রাণ পেতে, সন্তান বিক্রি করে দেওয়ার মতো ঘটনা সংঘটিত করতে বাধ্য হচ্ছে। সেই জায়গায় উপজাতি অংশের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই, অপদার্থ সরকার, জানাবেন ত্রিপুরের দিনের সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ, তাদের আর থাকার কোন নৈতিক অধিকার নাই, তাদেরকে পদত্ব অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। সেই এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে এখানে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা